প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা যদি তোমাদের জমির রেকর্ড কার নামে আছে বা কতটা পরিমাণে আছে যদি না জেনে থাকো, তাহলে এই ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমি মোবাইলের মাধ্যমে কি করে জমির রেকর্ড বা তথ্য দেখতে হয় সেটাই এ টু জেড বিস্তারিত তোমাদেরকে দেখাবো। তোমাদের ইউটিউবে এ বিষয়ে অন্য কোনো ভিডিও তোমাদের দেখতে লাগবে না, সাথে এই জমির ম্যাপ বার করতেও দেখাবো। তাই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখে যাবে, স্কিপ করবে না। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে দিতে এবং পাশে যে বেল আইকন আছে ওটা টাচ করে অন করে দিতে। এবং যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত এই সম্বন্ধীয় ভিডিও আপলোড দিয়ে থাকি। চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা সবার প্রথম গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবে এবং ওখানে গিয়ে লিখবে বাংলার ভূমি। বানানটা ঠিকঠাকভাবে লিখবে, বাংলার ভূমি লিখে সার্চ করবে। সার্চ করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে। দেখো, নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে। এখানে যে প্রথম অপশানটা আছে বাংলার ভূমি .gov.in, এই অপশানটায় তোমরা টাচ করে দেবে। টাচ করার সঙ্গে সঙ্গে পেজটা লোড হতে একটু টাইম লাগবে, তোমরা একটু ওয়েট করবে। ওয়েট করার পরে দেখবে তোমাদের সামনে এই ঠিক এই রকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এই পেজে দেখো ডান দিকে যে উপরে পাঁচটা টুল আছে, এই পাঁচটা টুলের মধ্যে যে দু নম্বর টুলটা আছে ঘরের মতন চিহ্ন আঁকা, এই টুলটায় তোমরা টাচ করে দেবে। এই টুলে টাচ করার পরে তোমাদের সামনে নতুন আর একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এই পেজেই তোমরা দেখো ডিস্ট্রিক্ট চেয়েছে, ব্লক চেয়েছে, মৌজা চেয়েছে। তো এখানে ডিস্ট্রিক্টের জায়গায় তোমাদের যে ডিস্ট্রিক্ট হবে সেটা দিয়ে দেবে, ব্লকের জায়গায় যে ব্লকটা তোমাদের আছে সেটা দিয়ে দেবে এবং মৌজা বা তোমাদের গ্রামটা দিয়ে দেবে। তোমরা যে মৌজার মধ্যে এই জমিটা খুঁজতে চাইছ সেই মৌজাই তোমরা এখানে দেবে। তো এখানে দেখো সাজবাই খতিয়ান, তোমরা খতিয়ান নাম্বার দিয়েও খুঁজতে পারো এবং সাজবাই প্লট, প্লট নাম্বার বা দাগ নম্বর দিয়েও খুঁজতে পারো। যদি দাগ নম্বর দিয়ে খুঁজো তাহলে সাজবাই প্লট এই অপশানটায় টাচ করে দেবে। দেওয়ার পরে যেখানে প্লট নাম্বার চেয়েছে ওখানে প্লট নাম্বার ঘরের মধ্যে দিয়ে দেবে। তো এখানে তোমরা ডিটেলসটা ফিল করে দাও, আমি আমার ডিটেলস এখানে দিয়ে দিচ্ছি। তো এইভাবে তোমরা তোমাদের যে জায়গাটায় তোমরা তথ্যটা জানবে বা যেখানকার তথ্য তোমরা জানবে সেইখানকারই এখানে ডিটেলস দিয়ে দেবে। তো এখানে আমি আমার দাগ নম্বরটা এখানে দিয়ে দিচ্ছি। তোমরা যে জায়গার দাগ নম্বরটা খুঁজবে বা জমির তথ্য জানবে সেখানটার দাগ নম্বর ওখানে দিয়ে দেবে। দিয়ে নিচে যে ক্যাপচার কোডটা আছে সেই ক্যাপচার কোডটা দেখে একদম হুবহু ওই ক্যাপচার কোড বসিয়ে দেবে। যদি বুঝতে না পারো পাশে দেখো অ্যারো চিহ্ন দেওয়া আছে বা তীর চিহ্নের মতন আছে, ওখানে গিয়ে টাচ করে দেবে, নতুন একটা ক্যাপচার কোড তোমাদের শো করবে ওখানে। তো ক্যাপচার কোড ফিল করা হয়ে গেছে, এখানে নিচে দেখো ভিউ যে অপশানটা আছে এই অপশানটায় টাচ করে দেবে। তো ভিউ অপশানে টাচ করার পরে দেখো এখানে সমস্ত ডিটেলস চলে এসছে। এখান থেকে তোমরা সমস্ত কিছু ডিটেলস দেখে নিতে পারবে, কতটা জমির অংশ আছে, কার নামে আছে। এবং দেখো এখানে ক্লিক হেয়ার যে অপশানটা আছে প্লট ম্যাপ, ম্যাপ ওখানে গিয়ে যে ক্লিক হেয়ার আছে অপশান আছে ওখানে টাচ করলে তোমাদের ম্যাপ শো করবে। দেখে নাও এই যে ম্যাপ, তোমরা এখান থেকে তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো অথবা যদি কম্পিউটার থেকে দেখো তাহলে তোমরা ওখান থেকে প্রিন্ট আউট করে বার করে নিতে পারবে। বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন টাচ করে অল নোটিফিকেশান অন করে দিও। ধন্যবাদ। জয় হিন্দ।